আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি নাগরিক ধরপাকড় অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্টেশন থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে জিআরপি এবং আরপিএফ থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ছাড়ার সময় গোটা স্টেশন চত্বরে জাল বিছায় পুলিশ। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ছাড়ার সময় পুলিশ লক্ষ্য করে তিন মহিলা ও এক পুরুষ তড়িঘড়ি রেলে ওঠার চেষ্টা করছে। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় রেল পুলিশের। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে বাংলাদেশ থেকে অবৈধভাবে আগরতলা এসে কলকাতা এবং দিল্লি যাচ্ছিল তারা। ধৃত যুবকের নাম শুক্লাল দেবনাথ, তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। অপরদিকে ধৃত মহিলাদের নাম যথাক্রমে রোজিনা বেগম, বাড়ি নারায়ণগঞ্জ জেলা, রুমা আক্তার এবং কাকলি বেগম, বাড়ি বাংলাদেশের জামালপুর জেলায়। শুক্রবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। অ্যাকচুয়ালি এটা গতকালকেই অপারেশনটা হয়েছে। আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশি লোক যেতে পারে বলে আমাদের কাছে খবর। তারপর আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এবং যে পার্সেল গেট আছে, ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর দেখলাম চারজন, তিনজন ওমেন এবং একজন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে, ওই ঠিক আগ মুহূর্তেই তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার 1 দিকে ছুটছিল। তো আমাদের তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে মতলব আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে। তো প্রথমত তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল, কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশে। এবং এর মধ্যে যে তিনজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ, তো একজন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে আর বাকি তিনজন বলছে যে তারা দিল্লিতে যাবে, এটা তাদের বয়ান। তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ, সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ, আর বাকি যারা তিনজন তারা হলো একজন রোজিনা বেগম, তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ, আরেকজন হলো রুমা আক্তার, ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর, আর আরেকজন আছেন কাকলি বেগম, যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরি বাংলাদেশ। তো তারা এই পারপাসে তারা এবং তারা কোনো পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট আনেনি। এদিকে শুক্রবার সন্ধ্যা রাতে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 7:30 নাগাদ দুই যুবক স্টেশনের পার্সেল গেট দিয়ে ব্যাগ নিয়ে স্টেশনে প্রবেশ করছিল। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে দুই যুবক স্বীকার করে তারা গাঁজা নিয়ে ট্রেনে করে বিহারে যাচ্ছিল। ধৃতরা হল পুরুষোত্তম কুমার এবং চরণ কুমার। তাদের কাছ থেকে পুলিশ 22 কেজি গাঁজা উদ্ধার করেছে। এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার আধিকারিক তাপস দাস জানান, ধৃত দুই গাঁজা পাচারকারী এবং চার বাংলাদেশি নাগরিককে শুক্রবার পুলিশ রিমান্ডে আদালতে তোলা হবে। পৃথক পৃথক দুটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।